আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি নাফিসা ইসলাম। বঙ্গবন্ধুর জীবন নির্ভর সিনেমা মুজিব একটি জাতির রূপকার গত বছর মুক্তি পেয়েছে, আর এবার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করা হচ্ছে একটি সিনেমা। তবে এটি হবে অ্যানিমেশন সিনেমা, কোনো জনশ্রুতির উপর নয়, একেবারে বাস্তব নিয়েই তৈরি হবে। আর এর প্রধান লক্ষ্য সিনেমাটি অস্কারের মঞ্চে নিয়ে যাওয়া। টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা, আর পাঁচবার প্রধানমন্ত্রী হবার রেকর্ড গড়েছেন। বিশ্বের অন্যতম ক্ষমতাশীল মহিলাদের তালিকাতেও নাম উঠেছে একাধিকবার। শেখ হাসিনা দি আনটোল স্টোরি নামের সিনেমাটি তৈরি করছেন রাতুল বিশ্বাস। তিনি সংবাদ মাধ্যমকে জানান, সিনেমাটার শুরু হবে মুক্তিযুদ্ধের সময় থেকে, তাতে দেখানো হবে প্রধানমন্ত্রীর 2041 সালের পরিকল্পনাও। স্মার্ট বাংলাদেশ করার কথাও বলছেন, তাও তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা নানা বই থেকে এর চিত্রনাট্য তৈরি করা হয়েছে। তবে চূড়ান্ত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে। শেখ হাসিনাই সবচেয়ে ভালো জানেন সে সময় কী ঘটেছিল এবং কীভাবে ঘটেছিল। রাতুল বলেন, তার গল্প হয়তো সবাই জানেন, কিন্তু ভিজুয়ালটা দেখেনি অনেকেই। সিনেমাটা তৈরি হবে উন্নত মানের টেকনোলজি দিয়ে, যেমনটা হলিউডে হয়ে থাকে, দেখে যেন মনে হয় রিয়েল শ্যুট করা। এখানে থাকবে এআই প্রযুক্তির ব্যবহার। এমন প্রজেক্ট নির্মাণ করতে চান যা দিয়ে আন্তর্জাতিক বাজারে লড়াই করা যাবে। সরকারি সাহায্য নেওয়া স্টেশন স্টুডিও থেকে প্রায় 3 ঘন্টার সিনেমাটি তৈরি করা হবে। এর তত্ত্বাবধানে থাকছে আইসিটি বিভাগ। ইতোমধ্যে রাতুল দেখা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সঙ্গে। সিনেমাটি নির্মাণে সর্বোচ্চ সহায়তার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। ইতোমধ্যে সিনেমাটির 1 মিনিট 35 সেকেন্ডের একটি ট্রিজার ভিডিও প্রকাশ করা হয়েছে বলে জানান রাতুল। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।